তো বন্ধুরা, পুলিশ ওসমান সিরিজের আর মাত্র 2টি এপিসোড বাকি আছে। এই সিজনের সেকেন্ড লাস্ট এপিসোড অর্থাৎ ভলিউম 97 এর ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, যেটিতে দেখানো হচ্ছে যে ওসমান সেই মঙ্গল কমান্ডার জেবেকে বন্দী করে ফেলেছে এবং সে আরেকবারের মতো বার্কিমকে সন্দেহ করছে। এই ভিডিওতে আমি ট্রেলারটি এক্সপ্লেইন করব, সাথে জানাবো যে ওসমান বে মঙ্গলদের ষড়যন্ত্র থেকে কিভাবে বের হবে, আলিপিকে কেন এরকম ভিলেন হিসেবে দেখানো হচ্ছে, মিহাইল কোসেসের কি হবে, ওসমান সেজুকদের থেকে কিভাবে আলাদা হবে এবং বার্কিন কি আসলেই ধরা পড়বে কিনা। এই ভিডিওতে এই সব কিছু নিয়ে শর্টলি আলোচনা করব। আমার কাছকে সাপোর্ট করতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ট্রেলারের শুরুটি হয় বালা হাতুনকে দিয়ে। সে আইগুনকে বলছে যে সেলভি হাতুন মারা গিয়েছে এবং তার পেছনে বিশাল একটি বড় বসতি রেখে গিয়েছে। মারা যাওয়ার আগে সেলভি বার্কিন সম্পর্কে কিছু কথা বলেছিল বালাকে, যেটি জের ধরে বালাও চিন্তা করছে যে বার্কিন তাদের কাছে কি গোপন করছে। এরপরই সারপ্রাইজিংলি দেখা যায় যে ওসমান জেবেকে বন্দি করে বসতিতে নিয়ে আসছে, যেটি দেখে বার্কিন প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে। সে ঘরে ঢুকে রাগে জিনিসপত্র লন্ডভন্ড করা শুরু করেছে। এদিকে একটি সরাইখানায় আক্তেমুর আলিবের সাথে দেখা করতে আসলে আলিবের তার উপর চড়াও হয়। সে বলে, তুমি আমার ছেলেকে হত্যা করেছ, এটি বলে সে তাকে আক্রমণ করে দেয়। কিন্তু আক্তেমুর অনেক চালাকির সাথে তাকে প্রতিহত করে। শেষে দেখা যায় যে ওসমান বে কিছু একটা বিষয় নিয়ে বার্কিনের উপর সন্দেহ করছে। সে বলছে যে আর একজনও এই কাজে জড়িত আছে, তা হলো বার্কিন। সেই মুহূর্তে বার্কিন ঠিক ওসমান বের পেছনে থাকে। তো বন্ধুরা, এটি ছিল ট্রেলার যেখানে দেখা যাচ্ছে ওসমান জেবেকে ধরে নিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো সে কীভাবে এটি করলো, কারণ গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম যে জেবে এবং রোমানস মিলে ওসমানকে ফাঁদে ফেলার জন্য জঙ্গলে ডেকে এনেছিল। ওসমান কীভাবে সেই ফাঁদ থেকে বের হলো? আমার গেস হলো ওসমান আগে থেকে জানতো যে জেবেকে বিশ্বাস করা যাবে না, কারণ মালান হাতুন এবং সেলভা হাতুনদেরকে আক্রমণ কিন্তু জেবেই করেছিল। আর চেরকুতায় জেবের পিছু করতে করতে এটি বুঝতে পেরেছিল যে এরা নিশ্চয়ই বড় একটি ষড়যন্ত্র করছে। আর গত এপিসোডের লাস্টেই তো ওসমান যে কনফিডেন্সের সাথে রোমানসের সামনে গিয়েছিল, তা থেকে বোঝা যাচ্ছিল যে সে আগে থেকে কিছু একটা প্ল্যান করে সেখানে এসেছে। বলে রাখি, কুরুলুস ওসমান সিরিজটি আমার অনেক পছন্দ, বাট কিছু কিছু জিনিস খুব বিরক্ত লাগে। তার একটি হলো রিপিটেটিভ কাহিনী। সব পজিটিভ ক্যারেক্টারের এন্ট্রি হয় সিরিজে একটি নেগেটিভ ভাইব নিয়ে, যেমনটি এই আলিবের ক্ষেত্রেও চলছে। সম্ভবত সামনে এপিসোডেই তার ক্যারেক্টারটিকে আবার ঠিক করা হবে, কারণ ওসমান বে আহমেদের লাশটি উদ্ধার করেছে, সেটি তদন্ত করে সে প্রমাণ করবে যে এই লোকটি আসলে তার বন্ধু ছিল না, সে একজন বিশ্বাসঘাতক ছিল। আর বিশ্বাসঘাতকদের মধ্যে আরেকজন অর্থাৎ বার্কিনের দিনও শেষ হয়ে আসছে বলে মনে হয়। অন্তত ট্রেলারে তো এমন কিছুরই হিন্টস দেওয়া হয়েছে। ট্রেলারের ভেতর একবার নয় বরং কয়েকবার বার্কিনের কথা সামনে এসেছে, তাই ধারণা করা যায় যে বার্কিনের বিশ্বাসঘাতক ফার্স্ট হবে সিজনের শেষের দিকে। গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম যে একজন সেলজুক ওসমানের কাছে তুরগুতকে নিতে এসেছিল, কিন্তু ওসমান বে যেভাবে তাকে জবাব দিয়েছে তা দিয়ে সে ক্লিয়ারলি তার ক্ষমতার প্রকাশ করেছে। সে এখন এতটা শক্তিশালী হয়েছে যে সে স্বয়ং রাজদরবারের আদেশও রিজেক্ট করার সাহস রাখে। এভাবে দেখানো হবে যে সেলজুকরা ওসমান বের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে ওসমান নিজের একটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে এবং সেলজুকদের থেকে বের হয়ে আসবে। তো বন্ধুরা, এপিসোডটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।